যারা এখন খুব নিরপেক্ষ নিরপেক্ষ, তারপরে কেন ওর একার বিরুদ্ধে, কেন আদার্স কারোর বিরুদ্ধে নয় বলে লাফালাফি করছো, তাদেরকে একটাই কথা বলার, যখন থেকে ও শুরু করেছিল তখনও তো তোমাদের এই মুখগুলো ছিল না, তো সেই মুখগুলো তখন কেন বন্ধ ছিল, আজকে হঠাৎ করে এত নিরপেক্ষতা তোমাদের মধ্যে কোথা থেকে চলে এলো আমি তো বুঝতে পারছি না। কারণ তোমরা তখনও জানতে যে ও ভুল করছে, এখনও জানো যে ও ভুল করছে। যে মেয়েটা দিনের পর দিন একটা পরিবারকে পুরো নষ্ট করে দিল, মাটিতে মিশিয়ে দিল তার চ্যানেলটা, তাদের চরিত্রটা, তাদের সম্মানটা, সেই মেয়েটাকে তোমরা দিনের পর দিন দিনের পর দিন তোমরা প্রশ্রয় দিয়ে গেছো, যেটা আমরা কখনো দিইনি। আমাদের নিয়ে যা খুশি তাই বলে গেছে, যা খুশি তাই, সন্তানের মৃত্যু পর্যন্ত কামনা করেছে, সন্তান বাজা হোক, তার মানে আমার নাতি নাতনি, তাদের আমার ছেলে মেয়ের মেয়ে, আমার মেয়ের মেয়ে, তাদেরকে নিয়েও পর্যন্ত বলতে ছাড়েনি, কারোর বাচ্চার মানে জন্মবৃত্তান্ত, কারোর বাচ্চার লরির তলায় পিষে দেওয়া, কারোর স্বামী ওই, কারোর বাবা ওই, কারোর মা ওই, কিচ্ছু বাদ দেয়নি। তখন এইগুলো কোথায় ছিল? এই এই যে যারা এখন এত নিরপেক্ষ, কেন আর কেউ বিচার পাচ্ছে মানে কেস হলো না তাদের নামে, এইসব করছো, তারা তখন থেকে কেন এগুলো নিয়ে কথা বলোনি? আমি তো অবাক হয়ে যাই। একটা বড় চ্যানেল, তার ব্লগ চ্যানেল, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েট কন্ট্রোভার্সি করতে গিয়ে নিজে ইনকাম করার জন্য কোনো একটা পরিবারকে শেষ করে দেবে, তো তার বিরুদ্ধে আগে লিগাল স্টেপ না নিয়ে তার আনুষঙ্গিক যারা করেছে তাদেরকে নিয়ে লিগাল স্টেপ নিতে হবে, এর তো কোনো মানে নেই। হ্যাঁ, হবে না, নেই নেওয়া হবে না, এটাও নয়। কালকে লাইভ যারা যারা দেখেছো তারা তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা এতক্ষণে, তারপরেও যে এই ভিডিওগুলো কেন নামছে অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু যাই বলো আর তাই বলো, কিছু মানুষকে দেখছি একটা সময় তারা কিন্তু এই এই যাদের হয়ে এখন সাপোর্ট করছে তাদের নিয়েই নেগেটিভ ভিডিও করতো, তাদের নিয়েই আজে বাজে কথা বলা হতো, এমনকি তার বাচ্চাকে পর্যন্ত, যে এত খুব মুখ দিয়ে করছে, নাম বলছি না, একটা সময় সে তার বাচ্চাকে নিয়েও নোংরা নোংরা কথা বলা হয়েছিল, যার কারণে সে তার শ্বশুরমশাইকেও কিন্তু ক্যামেরা বড়কে শ্বশুরমশাইকেও ক্যামেরার সামনে আনতে বাধ্য হয়েছিল। হঠাৎ করে রাতারাতি চেঞ্জ, এগুলো কিন্তু বেশ চোখে লাগে, তাই না? কোনোদিন আমি তাকে নিয়ে কোনো ভিডিও করিনি, আজকেও করবো না, কিন্তু যা দেখছি সেটা নিয়েই একটু বললাম। কিরকম একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করছে, অদ্ভুত কথার জাল তৈরি করছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। যে কিছুদিন আগেও এদের এগেনস্টেই কথা বলতো, হঠাৎ করে কী এমন পেয়ে গেল জানি না বাবা। শুনছি তার নাকি এবার কমিউনিটিতে ওঠারও লোক নেই, তো কী কারণে চেঞ্জ? এই চেঞ্জের কারণটা কী? নিরপেক্ষতা। এখানে যদি কেউ নিরপেক্ষতা এখন দেখাতে আসে তাহলে বলবো সে বোকামো করছে, কারণ এখন যারা ওকে সাপোর্ট করে ভিডিও করবে এবং সেই ভিডিওগুলো সবকটাই কিন্তু কোর্টে গিয়ে দেখানো হবে, কোর্টের কাছে পৌঁছাবে, তো খুব সাবধানে প্রত্যেককেই আমি বলবো। দেখো, এখানে তো আমরা ঝগড়া মারামারি কাটাকাটি করতে আসিনি, কোনো পার্টি পলিটিক্সও করতে আসিনি, এখানে সবাই আমরা এসেছি নিজের নিজের যোগ্যতা, নিজের নিজের অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, যা যেটা পারবো তেমন করে এখানে এসেছি, এবং ওয়াইটি থেকে কিছু রোজগারও করতে এসেছি, না তো সেখানে এসে এইগুলো এখন আর সত্যি ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। একটা সময় মানে কি বলবো, অনেকে এই যে দলটা ছিল অনেস্ট গ্রুপ, অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মানুষ কাটাছেঁড়া করেছিল আমাদের এমএসএলকে নিয়ে, কেউ বাদ যায়নি, কেউ না। তো তাদের মধ্যে থেকে কোনো একজন বিশেষ ব্যক্তি প্রচুর বলেছিল, যমুনা ঢাকি থেকে আরম্ভ করে ল্যাংড়া কুত্তা, ল্যাংড়ি কুত্তি, আরও একজন, দুজন, একজন না দুজন, তারা তখন ওই গ্রুপের মেম্বার ছিল, একেবারে অ্যাক্টিভ মেম্বার, তো তারাও কিন্তু দিনের পর দিন পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি করে করে একেবারে ল্যাংড়া ল্যাংড়ি কুত্তা কুত্তির ভিডিও নামিয়েছিল। তারপরে হচ্ছে যমুনা ঢাকি, এইসব অনেক নোংরা নোংরা নাম দিয়ে দিয়ে তাদেরকে তাদের নামে ভিডিও করতো। আজকে যদি সেই মহিলা বা পুরুষ যেই হোক, আমি তোমরা সবাই জানো সে কে, সে যদি গিয়ে তার চ্যানেলের স্বার্থে, তার নিজের স্বার্থে ক্ষমা চায়, তাহলে তো কোনো অন্যায় নেই, ক্ষমা তো সেও চাইতে পারত, কিন্তু উদ্ধত, অতিরিক্ত উদ্ধত মানুষের বতন ছাড়া ওপরে ওঠাতে সাহায্য করে না কখনো, মানুষকে মানুষ বলেই গণ্য করে না এই মহিলা, কখনো তার স্বামীকেই স্বামী বলে মন্য মানে মানেনি। তার ব্লগ চ্যানেল গেলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তবে খুব শিগগিরই একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে, এটা কিন্তু তোমাদের আমি বলছি বারবার, এটা কিন্তু মাথায় রাখো, কারণ ওই বাড়িতে যে অশান্তিটা সৃষ্টি হয়েছে সেই অশান্তিটা কোথায় গিয়ে শেষ হবে সেটা কিন্তু প্রচণ্ড একটা টাফ ব্যাপার হয়ে রয়েছে, এটা তোমাদেরকে বলে দিলাম। কারণ কন্ট্রোভার্সি ভিডিও করা একদম বন্ধ ওই বাড়িতে, তারপরেও সে কিন্তু তার নিজের দম্ভে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে, জানি না সেটা কোথায় গিয়ে কখন শেষ হবে, হয়তো এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য কোথাও থেকেই আবার এই ভিডিওগুলো শুরু হতে পারে, কারণ এখন তাকে বেরোতে হচ্ছে না বিশেষ বিশেষ কাজে, ওই উকিল কোকিল মনে আছে, উকিলকে কোকিল বলে কত সম্বোধন করেছে একটা সময়, সেগুলো তো তাকে বোঝাতে হবে না, যে আমাকে, আমি একজন উকিল, তাকে কোকিল আপনি কী হিসাবে বলতে পারলেন, এটার উত্তরও ওকে দিতে হবে।
একটা হাত কাটা নাইটি পরা মানুষকে কি করে আপনি উর্ফি জাবেদ বলেন যে আপনার মার থেকেও বয়সে বড়? কি দেখলেন তার মধ্যে উর্ফি জাবেদের মতন? একটা হাত কাটা নাইটি, গরমকালে একটা বয়স্ক মানুষ যার হাত ভাঙা, সে যদি একটা হাত কাটা নাইটি পরে ফ্রি বোধ করে, তাকে আপনি উর্ফি জাবেদ কী করতে হিসাবে বললেন? তার নিজের ছেলের থেকেও ছোট বয়সে ছেলের সাথে আপনি কী করে বেড শেয়ার করার কথা বললেন? এই কথাগুলোর উত্তর তো তাকে দিতে হবে না, আর সব প্রমাণ তার কাছে রয়েছে, এত প্রমাণ, প্রমাণ ছাড়া তো সে কথা বলেনি না, সে বারবার বলেছে আমার কাছে সব প্রমাণ আছে। আর ওই যে একজন আছে না তার গোপন সূত্রদাত্রী, তো সেই সূত্রদাত্রী যে যে খবরগুলো তাকে দিয়েছিল এই সময় তাকেও ভীষণ প্রয়োজন, না তাকেও ভীষণ প্রয়োজন, কারণ সেই লোকে এসে সেই খবরগুলো দিত। একদিন আমি ভিডিও করে বলেছিলাম যে তার কানটা ধরে টেনে মুলে দিতে ইচ্ছা করে, যে গোপন সূত্রদাত্রী কী করে এই নোংরা নোংরা খবরগুলো দেয়, তার কাছে কী প্রমাণ আছে, প্রমাণ দাও, প্রমাণ চাই। মনে আছে তোমাদের সেই ভিডিওটা? নিশ্চয়ই মনে আছে। তো তখন আমাকে পরে মুহূর্তেই ভিডিও করে বলেছিল যে আমার এত বড় সাহস হয় কী করে যে আমি ওর গোপন সূত্রদাতাদাত্রীর কান মুলে দিই, এবং সেই দিনই ও ফোরকাস্ট করে ফেলে যে ওর গোপন সূত্রদাত্রী হচ্ছে মিশমি বনি। তো রিনি রমা তোমাদেরকে জানাচ্ছি, কিন্তু ওনার গোপন সূত্র, ওর গোপন সূত্রদাতার নাম কিন্তু মিশমি বনি। তো কালকে ওর লাইভে কিন্তু বলা হয়েছে, সেটা একটু তোমরা খেয়াল করো, কারণ উনি মামনির সম্পর্কে প্রচুর নোংরা নোংরা তথ্য ওকে দিত, এবং ওর কমেন্ট বক্সে এসে এত বড় বড় লেখা তিনি লিখে যেতেন, বুঝতে পারছো তো? তো কান টানলে মাথা আসবে, ওই কথাটাও বারবার বলছে যে কান টানলে মাথা আসবে, কান টানলে মাথা আসবে। তো হ্যাঁ, এটা ঠিক কথাই, কান টানলে মাথা আসবে, তাহলে ওর কানটা যখন ধরা হয়েছে তো ওর মাথাটাও তো আসতে হবে, তাই না? ওর মাথা, কান, হাত, পা, নাক, চোখ, মুখ সবটাই আসতে হবে। তো সবশেষে একটাই কথা বলবো, এত কথা বলতাম না, মনটা না সত্যি বলছি খুবই খারাপ হয়ে রয়েছে, কারণ কারোর খারাপ তো কোনো দিন চাইনি, কারোর খারাপ হোক সেটাও চাই না। তো একটাই কথা বলবো, এখনও সময় আছে, নিজেকে পাল্টা, নিজেকে পাল্টা। এত দম্ভ, এত মানে উদ্ধত ভালো নয়, এত উদ্ধত ভালো নয়। মেয়েরা বেশি জেদ করলে কী হয় এটা তোর মাদের কাছ থেকে একটু জেনে নিস, যদি না জানিস তোর এই ভালোবাসার মানুষদের কাছ থেকে জেনে নিস। সত্যি খারাপ লাগছে যে আজকে মানে মিথ্যেকে সত্যি করার জন্য কম লড়াই তুই লড়িস নি, সত্যি তোর লড়াইটা কিন্তু বিশাল লড়াই ছিল। আর আমরা তো তোর, তুই আমাদের বলেছিস, আমরা তোকে বলেছি, এর মধ্যে আমাদের কোনো দোষ নেই। যেমন তোর দোষ নেই আমাদেরকে বলার জন্য, সেরকম আমরাও তোকে বলেছি, তার জন্য কোনো দোষ নেই। কিন্তু একটা নিরাপরাধ মেয়ে যে তোর পেছনেও লাগেনি, তোর ভিডিওও হয়তো দেখতো না, তাদের তুই চিবিয়ে চিবিয়ে ছাল ছাড়িয়ে খেয়েছিস, তার ফল তো তোকে কিছুটা হলেও দিতে হবে। আজকে তুই যতই মানুষের কাছে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করিস না কেন, সিম্প্যাথির জায়গা তোর জন্য আর কারোর মনে নেই, কারণ তোকে অনেক বলা হয়েছে। প্রথম থেকে আমি ভিডিওগুলো করেছিলাম, এগুলো বলো না, তখন সমাধি খুব খারাপ হয়ে গেছিলো, তখন সমাধি ভীষণ খারাপ হয়ে গেছিলো, সমাধির মতন বাজে মহিলা আর কেউ ছিল না। দেখ এখন সেই জিনিসটাই কিন্তু ঘুরে ফিরে তোর কাছে আসছে।